প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাদের ডাকে সাড়া দিয়ে আজ আপনারা এখানে এসেছেন সাংবাদিক বন্ধুরা। আমাদের আজকের এই প্রেস মিটে যারা উপস্থিত আছেন আমি একটু পরিচয় করিয়ে দিতে চাই। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের হকি ব্রাঞ্চের সচিব না থাকায় আমাদের পুরো দায়িত্বটাই আমাদের সেই ব্রাঞ্চের সহসচিব শ্রীমতী মধুমিতা শর্মা মহাশয়া করছেন। আজ মধুমিতা দি আমাদের মধ্যে উপস্থিত আছেন, এই প্রেস মিটে উপস্থিত আছেন আমাদের থার্ড হরগোবিন্দ দাস মেমোরিয়াল প্রাইজ মানি বয়েজ হকি লীগ কাম নকআউট কম্পিটিশন 2021-22-এর যিনি মূল স্পন্সর, আমাদের সকলের খুবই পরিচিত এবং তৃতীয়বারের মতো ওনাদের পরিবারের পক্ষ থেকে এই টুর্নামেন্ট স্পন্সর করা হচ্ছে, শ্রী হিমাংশু শেখর দাস আমাদের মধ্যে উপস্থিত আছেন। এবং ওনার সাথে উপস্থিত আছেন আমাদের শিলচর জেলা ক্রীড়া সংস্থার আম্পায়ার বিভাগের সচিব এবং হরগোবিন্দ দাসের পরিবারেরই এক সদস্য সীমাদ্রি শেখর দাস, ওনারাও স্পন্সরের পক্ষ থেকে দুজন এখানে উপস্থিত আছেন। আমি প্রথমেই শুরু করতে যাচ্ছি যে আমাদের থার্ড হরগোবিন্দ দাস মেমোরিয়াল প্রাইজ মানি বয়েজ হকি লীগ কাম নকআউট কম্পিটিশনটা আমরা শুরু করতে যাচ্ছি আগামী 3 ফেব্রুয়ারি, 3, 4 এবং 5 এই তিন দিনে আমরা টুর্নামেন্টটা করব। এবছর আমরা 5টি ক্লাব পেয়েছি। 3 তারিখ সকালবেলা 7:30টায় প্রথম ম্যাচ আমাদের অনুষ্ঠিত হবে, কিন্তু যেহেতু সকালবেলা আমরা কোনো অনুষ্ঠান করছি না ওপেনিংয়ের, 3 তারিখই আমাদের যে বিকেলের ম্যাচটা হবে 3টার সময় ইভিনিং ক্লাব ভার্সেস তারাপুর স্পোর্টিং ক্লাব, সেই খেলার মাধ্যমেই কিন্তু আমরা এই টুর্নামেন্টের শুভারম্ভ করব। আমাদের মূল স্পন্সরের পক্ষ থেকে সেই টুর্নামেন্টের শুভারম্ভ করা হবে। গত বছর আমাদের চ্যাম্পিয়ন ক্যাশ প্রাইজ মানি ছিল 6,000 টাকা, সেটা এবার বাড়িয়ে 1,000 টাকা করা হয়েছে, সঙ্গে ট্রফি তো থাকবেই 7,000 টাকা। রানার আপ ট্রফি ছিল গত বছর ছিল 4,000 টাকা, এই বছর এটাকেও আমরা 1,000 বাড়িয়েছি, সেটা করা হয়েছে 5,000 টাকা। এবং এই টুর্নামেন্টের টোটাল ম্যাচ হবে 10টি ম্যাচ, এই টুর্নামেন্টের টোটাল 10টি ম্যাচ হবে। আমি একটা কথা পরিষ্কার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, টুর্নামেন্টের কোনো সেমিফাইনাল ম্যাচ নেই, পুরো লিগের যে টপ 2 টিমস হবে সেই 2 দলকে আমরা ফাইনালে বিবেচনা ধরে নেব এবং সেই 2 দলই ফাইনাল ম্যাচটা খেলবে। বেস্ট প্লেয়ার অব দি ম্যাচ ইন এভরি ম্যাচ, মানে 10টি ম্যাচ যেটি আমাদের লিগ ম্যাচ হবে, প্রত্যেকটা ম্যাচে একজন করে বেস্ট প্লেয়ার আমরা দেব, ম্যান অব দ্য ম্যাচ যেটাকে আমরা বলি আর কি, সেই সেটার জন্য আমরা কেবল ট্রফি অ্যালট করে রেখেছি। এবং ম্যান অব দ্য ম্যাচ ফাইনাল সেটার জন্য এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট, এই দুটাই ক্যাটাগরিতে আমরা ঠিক করেছিলাম। গত বছর আমরা ট্রফি এবং সার্টিফিকেট দিয়েছিলাম আর সামান্য একটু ক্যাশ পয়সা দিয়েছিলাম, কিন্তু এই বছর আমরা ঠিক করেছি যে দুটো প্লেয়ারকেই একটা ভালো মানের হকি স্টিক আমরা দেব, বেস্ট প্লেয়ার অব ম্যান অব দ্য ম্যাচ ফাইনাল অ্যান্ড ম্যান অব দ্য টুর্নামেন্ট, এই দুটা সেক্টরে আমরা দিয়ে দেব। তাছাড়া আমাদের আরও আনুষাঙ্গিক কিছু বাজেট আছে, মানে আমাদের সমস্ত এই টুর্নামেন্টের যে টাকা খরচ হবে সেই পুরো টাকাটাই কিন্তু স্পন্সরের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, এবং গত বছরের তুলনায় এই বছর একটু বাড়িয়ে ওনারা আমাদেরকে এই সাহায্য করেছেন। এবং ওনারা বলেছেন যে আগামীতে যেটা আরও কিছু সাহায্য করার আছে সেটা ওনারা করবেন এবং শিলচর জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে ওনারা সবসময় ওনারা পাশে থাকবেন। ওনারা যেভাবে হকির বাচ্চাদের জন্য এগিয়ে এসেছেন সেটার জন্য আমরা শিলচর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে, আমি মধুমিতা দিয়ে এবং প্রত্যেক মেম্বার আমাদের সভাপতি থেকে শুরু করে সবাই ওনার পরিবারের প্রতি আমরা কৃতজ্ঞ এবং ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। একটা কথা আপনাদের কাছে আমি খুলে বলতে চাই, হয়তোবা আমরা টেকনিক্যাল ম্যান কেউই না, মধুমিতা দিও না আমিও না, হকির ব্যাপারে বিস্তৃত আমাদের জানা নেই, কিন্তু এই সমস্ত টুর্নামেন্টটা চালানোর জন্য আমাদের 2-3 জনের জন্য উপরে আমরা দায়িত্ব দিয়েছি, যেমন নির্মাল্যনাথ আমাদের লাইভ মেম্বার যিনি আছেন, সঞ্জিত পাণ্ডে আমাদের স্টেট প্লেয়ার হকি এবং আমাদের শিলচর জেলা ক্রীড়া সংস্থার মেম্বার নন উনি, কিন্তু সঞ্জিত আমাদের বাচ্চাদেরকে অনেক প্রশিক্ষণের ব্যাপারে সবসময় সাহায্য সহযোগিতা করে থাকেন, এবং দীপক শুক্লবৈদ্য ও আমাদের সিনিয়র প্লেয়ার, ওকেও আমরা এই দায়িত্ব দিয়েছি যে ওরা 3 জন মিলে আমরা সেটা ওরা পরিচালনায় থাকবে, আম্পায়ার থেকে শুরু করে গ্রাউন্ড মার্কিং, গোল পোস্টও আমরা অলরেডি রেডি করে নিয়েছি,
আশা করি কোনো খুব একটা বিশেষ অসুবিধা হবে না। মহিলা টিম দুটা তৈরি হয়ে গেছে, আমরা আশা করছি সেই এক্সিবিশন ম্যাচের মাধ্যমে মহিলাদেরকে করানো যায় কি না সেটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করব আর কি। এর থেকে বিশেষ বিশেষ আমাদের শিলচর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে বলার কিছু নেই। আমি আমাদের যিনি মূল স্পন্সরার শ্রী হিমাংশু শেখর দাস এবং হিমাদ্রি আমাদের মধ্যে আছে, আমি ওনাদেরকে একটু অনুরোধ করব যে ওনারা এক এক বছর করে প্রায় তৃতীয় বছর হয়ে গেল হরগোবিন্দ দাস মেমোরিয়াল এই টুর্নামেন্ট ওনাদের পরিবারের নামে ওনারা করছেন, তো ওনাদের অভিজ্ঞতাটা কী বা ওনারা আগামী দিনে কোনো পরিকল্পনা নিয়েছেন বা এই টুর্নামেন্টে বিশেষ কোনো আয়োজন আর কিছু স্পন্সরের পক্ষে থাকবে কি না সেটা হিমাদ্রি এবং হিমাংশুদা বলবেন আপনাদের কাছে। তাই আমি হিমাংশুদাকে আমি অনুরোধ করছি যে আপনাদের উদ্দেশ্যে দুই একটি কথা বলার জন্য। প্রথমেই উপস্থিত সাংবাদিক, সম্মানীয় সাংবাদিকদের এবং ডিএসএ কর্মকর্তাদের আমার পরিবারের পক্ষ থেকে নতুন ইংরেজি বছরের তৃতীয় শুভেচ্ছা। তার সঙ্গে এটা তৃতীয় বছর আমার বাবার নামে এই টুর্নামেন্টটা এবং আমরা খুব গর্বিত এবং আনন্দিত যে এমন একটা স্পোর্টসের সঙ্গে আমাদের বাবার নাম জড়িয়েছে এবং টিম ডিএসএ এটা খুব ভালোভাবে পরিচালনা করে যাচ্ছে এবং নতুন উঠতি প্লেয়ার এবং অনেস্ট এফোর্ট দিচ্ছে যারা স্পোর্টসের সঙ্গে জড়িত। এবছর যেরকম আমি দেখলাম যে সামান্য বাজেট বেড়েছে, কিন্তু যদিও আমাদেরকে ডিএসএ কিছু বলেনি তবুও আমরা নিজের থেকেই বলেছি সামান্য যখন বাড়িয়েছে আমরা একটু বাড়িয়ে দিয়ে দেব, কিন্তু ত্রুটি থাকে না যাতে টুর্নামেন্টটা অর্গানাইজ করতে। তার মধ্যে আম্পায়ারদের জন্য মানে আমি নিজের থেকেই জিজ্ঞেস করেছিলাম, যেহেতু আমি নিজেও আম্পায়ার তো ওদের প্রতি একটা আমার সফট কর্নার থাকবেই, তো আম্পায়ারদের জন্য আমরা যতজন আম্পায়ার স্কোরার আম্পায়ারিং করবেন ওদের জন্য একটা টি শার্ট, সবাইকে একটা একটা করে টি শার্ট আমরা পরিবারের পক্ষ থেকে আমরা এটা প্রোভাইড করছি। এক্সিবিশন মহিলা ম্যাচ দুটো হবে তো সেটার একটা আমাদের কাছে বড় পাওনা, যেহেতু আমি নিজেও মহিলা আর সেটার একটা রিফ্রেশমেন্টের ব্যাপারও আছে। মোটামুটি দু টিমে মিলে প্রায় 30 জন হবে, সেটা আমি আমার ব্যক্তিগতভাবে বেয়ার করে নেব, আমি যাই আসে সেটার বাজেট আর বাদ বাকি সহযোগিতা তো ডিএসএর আমরা সবাই আছি। ম্যাচটা কী করে ভালো করে হয় সুস্থ সুন্দরভাবে সেটাই আমাদের কাছে। ধন্যবাদ মধুমিতাদি।